করতে থাকে এবং সবাই কিন্তু দেখেন যখন চিরুনি দিয়ে মাথা আশ্রয় তখন দেখে চুল পড়ে এবং সবাই কিন্তু তখন ভয় পেয়ে যায়, না বুঝি তার টাক হয়ে যায়। এই চুল পড়ার কারণটা কি? আসলে আমাদের শরীরে যেসব যে চুলগুলো থাকে, মাথার চুলগুলা, সেটা কিন্তু কন্টিনিউয়াস গ্রো হয় না। অনেক প্রাণী যেমন বেড়াতে চুল কিন্তু জন্মের পর থেকে সেটা বাড়তে থাকে, মানুষের ক্ষেত্রে সেই গ্রোয়িংটা কিন্তু সাইক্লিক, মানে একটা জীবনচক্র রয়েছে। একটা চুলের কিন্তু জীবনচক্র সেটা খুব বেশি হলে 5 থেকে 6 বছর। এর তিনটা পর্ব রয়েছে, একটা বলি আমরা চুলের জীবনচক্রের বৃদ্ধি পর্ব, ওই সময়টা চুল বাড়ে, সেটা 2 থেকে 6 বছর হতে পারে। এরপরে চুলের একটা রূপান্তর পর্ব আছে, সেটা অল্প কয়েকদিন থাকে, 1 মাস থাকে, এরপরে বিশ্রাম পর্বে চুল চলে যায়, 3 মাস সেটা বলি বিশ্রাম পর্ব। এই বিশ্রাম পর্বে পরে চুলটা পড়বেই, সেটাকে আমি রাখতে পারবো না। সুতরাং চুল পড়া এটা হচ্ছে নিয়ম মাফিক সেটা, এবং একটা চুল যদি লম্বা, একটা চুল যদি পড়ে যায়, বুঝতে হবে এই চুলটা তার পরিপূর্ণ সমাজ শেষ করে পরিণত বয়সে তার মৃত্যু করেছে, এবং এখানে আমাদের কোন ধরনের চিন্তা কোনো কারণ। তার মানে আপনি কি বলছেন যে চুলের যে ধরন এটা স্বাভাবিক ভাবেই তার একটা গ্রোয়িং এজ আছে, এরপরে সে আর থাকবে না, ছড়ে যাবে, থাকবে না? কিন্তু এতে এর মানে কি যে ধরেন তখন কেবল নতুন করে চুল গজাবে? হ্যাঁ হ্যাঁ, চুলের ক্ষেত্রে নতুন চুল না গজানো পর্যন্ত, মানে হেয়ার রুট যেটা রয়েছে সেখানে নতুন চুলের দেখা দেওয়ার পরেই পুরোনো চুলটা পড়ে যায়, এর আগে চুলটা পড়ে না। সুতরাং যে চুল পড়ে গেছে বুঝতে পারছি আর একটা নতুন চুল দেখেই সে বিদায় নিয়েছে। তারপরে আপনি তাহলে আপনি কি বলবেন যে প্রতিদিন কতটুকু চুল পড়াটা নর্মালের মধ্যে পড়ে? আমি যেটা বলছি, যেটা চুলের বৃদ্ধি পর্ব রয়েছে আর বিশ্রাম পর্ব রয়েছে, আমাদের মাথা যদি অ্যাভারেজ চুল বলি আমরা প্রায় 1 লক্ষ চুল থাকে, তো এর 85% থাকবে বৃদ্ধি পর্ব এবং 15% থাকবে সেটা বিশ্রাম পর্বে। এই 15% যদি আমরা বলি যে বিশ্রাম পর্ব, তাহলে অ্যাভারেজ এভরিডে 100 থেকে 120টা চুল পড়া আমরা বলি স্বাভাবিক। তারপরে বিশ্রাম পর্বে যেগুলো আছে সেগুলো পড়ে যেতে পারে, যে কোনো সময় পড়ে। আচ্ছা, কিন্তু কখন টাকটা হবে কখন, যেটা যেটা সবাই খুব ই করে যে মাথা টাক থাকলে অনেকেই খুব একটা মানে সমাজে বা ইয়েতে সবাই একটু একটু দুশ্চিন্তায় পড়ে যায়। আসলে টাকটার ব্যাপারটা যদিও এটা বাংলায় টাক বলে, ইংলিশে সেটা অনেকগুলো ডিজিজের এটা ভেরিয়েশন, এটা এগুলো আসলে চুল পড়ার অনেকগুলো কারণ রয়েছে। একটা তো বললাম স্বাভাবিক চুল পড়বেই, এভরিডে 100 থেকে 120টা পড়বে, কিন্তু কমন কজ যেটা রয়েছে সেটা বলি আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। সেটা দু ধরনের হতে পারে, মেলের ক্ষেত্রে সেটা বলি আমরা মেল প্যাটার্ন অ্যালোপেশিয়া, আর ফিমেলের ক্ষেত্রে বলি আমরা ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়া। যতগুলো চুল পড়ার কারণ রয়েছে 90% কারণটাই কিন্তু সেই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। মেল প্যাটার্নটা বলি এই কারণেই, মেলের যে চুলের যেটা স্বাভাবিক যে একটা আকৃতি রয়েছে, মানে সামনে লাইন রয়েছে, ওই লাইন থেকে একটা সাইড থেকে সে চুল পড়বে এবং মাঝ থেকে পড়বে, হ্যাঁ টপ থেকে পড়বে, এই জন্য এটাকে বলি আমরা মেল প্যাটার্ন। বা ফিমেল প্যাটার্নও সেই হরমোনের কারণে পড়ে থাকে, বাট তার পড়াটা অনেকটা মাথার মাঝামাঝি অংশটুকু পড়বে। টাক পড়াটা কিভাবে আমরা বুঝতে পারবো বা মানে নির্ণয় করা যাবে কিভাবে যে তার টাক পড়ছে বা পড়া শুরু হয়েছে? প্রথম কথা হচ্ছে যে কমন অ্যালোপেশিয়া যেটা বললাম আমরা, যেটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, সেটা তিনটা ফ্যাক্টর এখানে ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, সেটা বলি আমরা হরমোন, যেটা মেল হরমোন বা অ্যান্ড্রোজেনিক হরমোন যেটা, সেটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে হেরিডিটরি, তার উত্তরাধিকার তার কতটুকু রয়েছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে গিয়ে বয়স, আমরা বলি যেটা যে উইথাউট এনি ইনহেরিটেন্স, উইথাউট এনি হরমোন, এই অ্যালোপেশিয়া হবে না। বাবা মা বা দাদা দাদি এরকম বংশে যদি কারো থাকে, তার বংশ পরক্রমায় কি তাদের হতে পারে কিনা? 100% যেটা আমরা কেন হয়, যেটা আমরা বলি মেয়েলের ক্ষেত্রে বলা হয়, যেটা যদি তার বাবা চাচা বা তাদের ভাই সেটা হতে পারে, আবার মায়ের দিক থেকে সাধারণত মামা বা নানা যে কোনো দিক থেকে আসতে পারে। তবে মেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়ের দিক থেকে আমরা ইনহেরিটেন্সটা একটু বেশি পাচ্ছি, এবং ফিমেলের ক্ষেত্রে আমরা বাবার দিক থেকে ইনহেরিটেন্সটা একটু বেশি পাচ্ছি। আর হরমোন যেটা বলছি, উত্তর হরমোন চুল পড়বে না, যারা ইউনাক মানে যারা পুরুষত্বহীন পুরুষ যাদের, তাদের কখন মাথায় টাক হয় না। মানে এই কথাটা আসলে আপনি যেটা বলছেন যে টাক হয় না, মানে তাদের ক্ষেত্রে সেই হরমোনটা বেশি থাকে, সেই সেই কারণেই কি বলছেন? না, এখানে হরমোন কম বা বেশি ইট ইজ নট এ ফ্যাক্টর। যেটা ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা যে হরমোন কম হতে পারে বেশি হতে পারে, কিন্তু চুলের যেটা ফলিকুল, চুলের যে রুট, সেই রুটের রিসেপ্টর গুলা একটু ওভার সেন্সিটিভ হয়ে যায় হরমোনের প্রতি, এজন্যই চুলটা পড়তেছে। বাট যারা ইউনাক যারা পুরুষত্বহীন, ওদের তো কোনো হরমোনই থাকবে না, সুতরাং চুল পড়ার কোনো সুযোগ থাকবে। আচ্ছা, এমনি কি অন্য কোন ডিজিজে অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয় বা মাথায় স্কাল্পে কিছু রোগ হয়, এইসব রোগের কারণে?